হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমরা আজকে আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসের বিষয় কি? আজকের ক্লাসের বিষয় হচ্ছে টেনিসি উইলিয়ামস এর দ্য গ্লাস মেনেজারি, তার পার্ট 2 ক্লাস, মানে সামারি ক্লাস। অলরেডি আমরা টেনিসি উইলিয়ামস এর এই গ্লাস ম্যানেজারির ওপর পার্ট 1 ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমরা কি করেছি, টেনিসি উইলিয়ামস সম্পর্কে জেনেছি এবং দ্য গ্লাস ম্যানেজারি নাটকটা সম্পর্কে জেনেছি। আজকে আমাদের এটা সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে আমরা টোটাল যে গ্লাস ম্যানেজারি নাটকটা আছে তার যে সামারি, প্লট বা স্টোরি, মানে বেসিক্যালি যে গল্পটা কি আছে, সেই গল্পটাকে আমরা অ্যানালাইসিস করব। এই ক্লাসটা করে দেওয়ার পর আমি আশা করছি তোমাদের গ্লাস ম্যানেজারি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর যদি তাও প্রবলেম থাকে সেগুলো আমাকে জানাবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। তো চলো, আজকের আমাদের ক্লাস দ্য গ্লাস ম্যানেজারি বাই টেনিসি উইলিয়ামস, তার সামারি, প্লট বা স্টোরি বা যে গল্পটা সেটা আমরা জেনে নিই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করে নিই। খুবই ইন্টারেস্টিং এই স্টোরিটা, মানে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। তোমরা যখন পড়বে, মানে আমি যখন পড়বো এটাকে টোটালি, যখন জানাবো তোমাদের, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাস, দ্য গ্লাস ম্যানেজারি বাই টেনেসি উইলিয়ামস। তো দেখো, আমাদের যেটা জানতে হবে সেটা যে প্লটটা, দেখো এই যে দ্য গ্লাস ম্যানেজারি নাটকটা, এর প্লটটা কি? দেখো বেসিক্যালি আমরা আগের দিন জেনেছি গ্লাস ম্যানেজারি একটা মেমোরি প্লে, মানে টোটালটাই আমাদের এই যে গল্পের প্রোটাগনিস্ট টম বা টম উইংফিল্ড, এই টমের মেমোরি থেকে হচ্ছে। তো দেখো প্লটে কি আছে, প্লটে আমরা দেখতে পাবো গল্প প্রথমে প্রেজেন্টে শুরু হবে। প্রেজেন্টে শুরু হয়ে গল্প চলে যাবে পাস্টে বা ফ্ল্যাশব্যাক। কার ফ্ল্যাশব্যাকে চলে যাবে? টমের ফ্ল্যাশব্যাক, মানে টম তার মেমোরি থেকে টোটাল যে নাটকটাকে আমাদের কাছে প্রেজেন্ট করবে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। কিন্তু বেসিক্যালি এই ক্যারেক্টার গুলো যেগুলো চলছে, মানে যেটা স্টোরি আউটলাইন চলবে বা প্লট চলবে, সেটা কিন্তু টমের মেমোরি থেকে হচ্ছে। মানে টমের মেমোরিটাকে আমরা দেখতে পাচ্ছি কোথায়, এখানে এই গ্লাস ম্যানেজারির গল্পে। তাহলে গল্প শুরু হবে প্রেজেন্টে, প্রেজেন্ট থেকে পাস্টে বা ফ্ল্যাশব্যাকে চলে যাবে, ফ্ল্যাশব্যাক থেকে আবার দেখতে পাবো আমরা গল্প ঠিক প্রেজেন্টে ফেরত আসবে। তো চলো আমরা এই পাস্ট বা ফ্ল্যাশব্যাক সেটা আমরা দেখে নিই, কিভাবে প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে সেটা আমরা দেখে নিই। তো দেখো আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে টমের মেমোরি বা ফ্ল্যাশব্যাক। তো আমরা নাটক যখন শুরু হবে, শুরুতে কি দেখতে পাবো, শুরুতে দেখতে পাবো যে টমকে, টম আমাদের কাছে অ্যাপিয়ার হবে। সে ড্রেস আপ করে আছে একজন মার্চেন্ট সেলারে, মানে সে এখন একজন সেলার হয়ে গেছে, একজন নাবিক হয়ে গেছে, এবং সে নাবিকের ড্রেসে আমাদের কাছে এসেছে। এবং সে নাবিকের ড্রেসে আমাদের কাছে আসার পর আমরা দেখতে পাবো সে পাস্ট যে মেমোরি গুলো, সেই মেমোরি গুলোকে কিন্তু সে এখনো বলতে পারেনি। কিসের মেমোরি? তার যে ফ্যামিলির মেমোরি, সেই ফ্যামিলির মেমোরি গুলোকে সে কিন্তু বলতে পারেনি। সে যতই এসকেপ করার চেষ্টা করেছে তার ফ্যামিলি থেকে, তার পাস্ট থেকে, কিন্তু সে বারবার তার সেই পাস্ট মেমোরি গুলো তাকে হন্ট করেছে। তো সেই পাস্ট মেমোরি গুলোকে আমরা দেখতে পাবো টমের মেমোরির মাধ্যমে। তা দেখো টম তার মেমোরিতে চলে যাচ্ছে। মেমোরিতে আমরা কি দেখতে পাচ্ছি, মেমোরিতে দেখতে পাচ্ছি আমরা উইংফিল্ড ফ্যামিলিকে। উইংফিল্ড ফ্যামিলিতে কে কে আছে? দেখো আমরা আগের দিন ক্যারেক্টার গুলো জেনেছি, তাও আমি আর একবার তোমাদের মনে করে দিচ্ছি। এই যে উইংফিল্ড ফ্যামিলি রয়েছে, এখানে রয়েছে কে? অ্যামান্ডা। অ্যামান্ডা হচ্ছে মা, কার মা? টমের মা। অ্যামান্ডার ছেলে টম এবং টমের বোন লরা। লরা একটু ক্রিপল, ক্রিপল মানে কি, পাটাও খোড়া, একটা পা আর একটা পায়ের চেয়ে ছোট। আর মিস্টার উইংফিল্ড মানে অ্যামান্ডার হাজবেন্ড এবং টম ও লরার বাবা। এই মিস্টার উইংফিল্ড কে কিন্তু আমরা নাটকে একবারও দেখতে পাবো না, তার আমরা কথা শুনবো এবং তার একটা ছবি আমরা দেখতে পাবো। আর কে রইবে? আর দেখতে পাবো এই উইংফিল্ড ফ্যামিলির সাথে একজন আউটসাইডার, যে টমের বন্ধু, তার নাম হচ্ছে জিম ওকোনর, তাকে কিন্তু আমরা দেখতে পাবো এই টমের মেমোরিতে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি, নাটক যখন শুরু হচ্ছে, নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, যে উইংফিল্ড ফ্যামিলিকে সেখানে দেখতে পাচ্ছি অ্যামান্ডা রয়েছে, টম রয়েছে আর লরা রয়েছে। আর মিস্টার উইংফিল্ডের একটা বড় ছবি টাঙানো রয়েছে তাদের
ড্রয়িং রুমে, তাদের ড্রয়িং রুমে এই উইংফিল্ড ফ্যামিলি মানে অ্যামান্ডা, টম এবং লরার যে ড্রয়িং রুম তাদের, সেখানে একটা মিস্টার উইংফিল্ডের বড় ছবি টাঙানো রয়েছে। আমরা জানতে পাচ্ছি যে মিস্টার উইংফিল্ড অনেকদিন আগে ফ্যামিলি ছেড়ে চলে গেছেন। তিনি একজন টেলিফোন ম্যান ছিলেন, তিনি টেলিফোন লাইনে কাজ করতেন এবং তিনি লং ডিস্টেন্সের প্রেমে পড়ে যান এবং তিনি বাড়ি ত্যাগ করে দেন, তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাহলে এখন টোটাল ফ্যামিলি রয়েছে অ্যামান্ডা, টম এবং লরা। তো টম একটা সু ওয়্যারহাউসে কাজ করে, মানে জুতোর কারখানায় কাজ করে, এই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, মানে এই যে অ্যামান্ডা এবং লরা এদেরকে সাপোর্ট করার জন্য টম কিন্তু একটা সু ওয়্যারহাউসে কাজ করে। আর অ্যামান্ডা কি করে, অ্যামান্ডাও টুকটাক কাজ করে, ম্যাগাজিন বিক্রি করে টোটাল ফ্যামিলিটাকে চালানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি নাটকের শুরুতে যে টম, অ্যামান্ডা এবং লরা তাদেরকে তাদের ডিনার টেবিলে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে টম একটু পোয়েটিক টাইপের মানুষ। টম ওয়েয়ারহাউসে কাজ করে ঠিকই, কিন্তু তার এই ওয়েয়ারহাউসের জবটা কিন্তু একদম পছন্দ নয়, সেটা পছন্দ করে না। তাকে বাধ্য হয়ে তার ফ্যামিলিকে চালানোর জন্য তাকে কি করতে হচ্ছে, এই ওয়েয়ারহাউসে কাজ করতে হচ্ছে। আর টমের সাথে অ্যামান্ডার এই কারণে বনে না, কারণ অ্যামান্ডা টমকে সবসময় বলে টম তুই এটা করিস না সেটা করিস না, টমকে অনেক বাধা দেয়। কারণ দেখো টম তো ওয়েয়ারহাউসে কাজ করতে চায় না, টম বাধ্য হয়ে ওয়েয়ারহাউসে কাজ করছে। কিন্তু টমের ইচ্ছে কি, একজন পোয়েট হওয়ার, ফ্রি থিঙ্কার হওয়া, ফ্রি মানুষ হওয়ার। কিন্তু টমের উপর রেসপন্সিবিলিটি হয়ে গেছে। মানে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, নাটকের শুরু থেকে আমরা দেখতে পাবো প্রত্যেকটা ক্যারেক্টার এক একজন এসকেপিস্ট, প্রত্যেকে কি করতে চাইছে, এসকেপ করতে চাইছে তার রেসপন্সিবিলিটি গুলো থেকে। কি করে সেটা চলো আমরা যখন গল্পটা আরো প্রসিড করবো তখন দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যামান্ডা, টম এবং লরা রয়েছে এবং তাদের মধ্যে ডিসকাশন হচ্ছে। ডিসকাশনে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যামান্ডা টম এবং লরাকে তার ইউথ এজ, মানে সে যখন ইয়াং ছিল সেই ইয়াং এজের গল্প বলছে। অ্যামান্ডা কি বলছে, অ্যামান্ডা বলছে যে সে এতটাই বিউটিফুল ছিল তাকে, মানে তার জন্য ছেলেদের লাইন লেগে থাকতো। সে এমন একটা গল্প বারবার শোনাচ্ছে যে তাকে দেখতে একদিন তাদের বাড়িতে এতগুলো ছেলে একসাথে এসেছিল যে তাদের বাড়িতে চেয়ার শর্ট পড়ে গেছিল, লোকের বাড়ি থেকে চেয়ার চেয়ে নিয়ে আসতে হয়েছিল ওই ছেলেগুলোকে বসানোর জন্য, মানে কেন বিয়ের জন্য দেখতে এসেছিল, কাকে, অ্যামান্ডাকে। তো অ্যামান্ডা বারবার তার এই পাস্টের গল্প শোনাচ্ছে, কাকে, টমকে এবং লরাকে। এটা আমরা বারবার নাটকের মধ্যে দেখতে পাবো যে অ্যামান্ডা তার জেন্টলম্যান কলারদের গল্প বলছে। জেন্টলম্যান কলার মানে অ্যামান্ডাকে যারা বিয়ে করার জন্য দেখতে এসেছিল, সেই জিনিসটা কিন্তু বারবার অ্যামান্ডা কি করছে, টম এবং লরাকে শোনাচ্ছে। তো দেখো বুঝতেই পারছি আমরা অ্যামান্ডা একজন এসকেপিস্ট, অ্যামান্ডাও কিন্তু তার এই প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে সুখী নয়। সে মনে করে যে মিস্টার উইংফিল্ডকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, সেই কারণে সে কিন্তু বারবার তার ইউথ এজের গল্প বলে। সেখানে তাকে যে অনেক জেন্টলম্যান কলার দেখতে এসেছিল সেটা কিন্তু বারবার অ্যামান্ডা প্রেজেন্ট করে তার ছেলে এবং মেয়ের কাছে। আর কি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি আমরা অ্যামান্ডা লরাকে জিজ্ঞাসা করছি, কারণ লরাকে নিয়ে খুবই চিন্তিত অ্যামান্ডা। দেখো লরা একটু ক্রিপল্ড মেয়ে, লরাকে নিয়ে প্রচন্ড চিন্তিত, তো লরার বিয়ে নিয়েও চিন্তিত, লরার ফিউচার নিয়েও চিন্তিত। তো লরার ফিউচারের জন্য অ্যামান্ডা কিন্তু লরার প্রতি অনেকটাই, মানে অনেক কিছু চেষ্টা করেছে বাট সফল হয়নি। লরাকে একটা বিজনেস স্কুলে ভর্তি করে, সেখানে যাতে কিছু শিখে লরা নিজের মতো জীবনটাকে পরিচালনা করতে পারে। কিন্তু লরা সেই বিজনেস স্কুলে বাঙ্কিং করতে শুরু করে, মানে সেখানে স্কুল কামাই করে সে বিভিন্ন পার্কে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সময়টাকে স্পেন্ড করতে শুরু করে। কারণ লরাও পছন্দ করে না ওই একটা বাস্তবের মধ্যে থাকা বা একটা এমন সোজা লাইফে থাকা যেখানে তাকে স্ট্রাগল করতে হবে। লরাও কিন্তু একজন এসকেপিস্ট। লরা কি করে এসকেপ করছে, আমরা দেখতে পাচ্ছি যে লরা সবসময় বিজি থাকছে তার রুমের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট কাঁচের পুতুল নিয়ে। সে কাঁচের পুতুলগুলো কি, কাঁচের পুতুলগুলো হচ্ছে বিভিন্ন জীবজন্তুর পুতুল, জীবজন্তুর ছোট্ট ছোট্ট কাঁচের পুতুল, কাঁচের অ্যানিমেল বলতে পারি আমরা। সেইগুলো হচ্ছে তার একটা মিনিয়েচারি। দেখো নাটকের নাম দা গ্লাস মিনিয়েচারি। এই যে লরার যে ছোট্ট ছোট্ট কাঁচের পুতুলগুলো বিভিন্ন অ্যানিমেলের, এটার উপর বেশ করে কিন্তু গ্লাস মিনিয়েচারি নাম হয়েছে। এটা একটা সিম্বল, আমি আগেই বলেছি এটা টোটালি একটা সিম্বল। এটা সিম্বলাইজ করছে একটা ইলিউশনারি লাইফকে, মানে টোটাল যে লাইফের ইলিউশনটাকে, প্রত্যেকটা ক্যারেক্টার যে একটা ইলিউশনের মধ্যে রয়েছে
সেই ইলিউশনটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে কি লরার এই ছোট্ট ছোট্ট গ্লাস অ্যানিমাল গুলো। তাহলে লরা কিন্তু একটা ক্রিপল মেয়ে, তো লরাকে নিয়ে অ্যামান্ডা চিন্তিত। তো অ্যামান্ডা লরাকে জিজ্ঞাসা করছে যে লরাকে এরপর বিয়ে দিতে হবে, তো সেই বিয়ে নিয়ে চিন্তিত, সেই বিয়ের বিষয়ে কথা বলছে অ্যামান্ডা টম এবং লরার সাথে কথা বলছে। তো অ্যামান্ডা লরাকে জিজ্ঞেস করছে যে তুমি কাউকে ভালো ভালোবাসো কিনা, তাহলে বলো। তো লরা বলছে না সে এখন কাউকে ভালোবাসে না, সে কোনো রিলেশনশিপে নেই, কিন্তু সে যখন স্কুলে পড়তো, হাই স্কুলে পড়তো, মানে সে যখন তার স্কুলে যে পড়তো, স্কুলে যে তার একটা ছেলেকে ভালো লাগতো এবং সেই ছেলেটার নাম ছিল জিম। বাট সেই জিম লরাকে ভালোবাসতো কিনা বা জিমের লরাকে ভালো লাগতো কিনা লরা কিন্তু সেটা জানে না, সেটা কিন্তু অ্যামান্ডাকে বলছে। এদিকে অ্যামান্ডা টমকেও বলছে যে টম চেষ্টা করতো বোনের বিয়ে দেওয়ার, কোনো ছেলে যদি দেখতে আসে তো তাকে নিয়ে আয়। আর আমরা আগেই জানলাম মিস্টার উইংফিল্ড তো পালিয়ে গেছে বাড়ি ছেড়ে অনেকদিন আগে। তো এই নিয়ে গল্পটা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অ্যামান্ডা টম এবং লরার সাথে মধ্যে কথোপকথন হচ্ছে, তারা কথাবার্তা বলছে। এই কথোপকথনে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যামান্ডা লরাকে নিয়ে চিন্তিত, আর অ্যামান্ডার সাথে টমের কিন্তু একটা মানে খিচখিচ ব্যাপার লেগেই থাকে। টমের সাথে অ্যামান্ডার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ দেখো টম তার এই বাস্তব, তার এই ফ্যামিলি রেসপন্সিবিলিটি এগুলো সে পছন্দ করে না, কারণ সে একটা অন্যরকম লাইফ লিড করতে চায়, সে ফ্রিলি থাকতে চায়, কিন্তু সে বাধ্য হয়ে ফ্যামিলি রেসপন্সিবিলিটি তাকে নিতে হয়েছে, সে বাধ্য হয়ে সু ওয়্যার হাউসে কাজ করছে, সে যদিও এই সু ওয়্যার হাউসে কাজ করতে চায় না। সেই কারণে টমও কিন্তু এই ফ্যামিলি লাইফ থেকে ফ্রাস্ট্রেটেড, তার সেই ফ্রাস্ট্রেশন গুলো কিভাবে সে এক্সপ্লেন করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাবো যে টম লেট নাইট বাড়ি ফিরছে, টম ড্রিঙ্কিং করছে, টম স্মোকিং করছে, টম লেট নাইট মুভিজ দেখতে যাচ্ছে। তো এই জিনিসগুলো অ্যামান্ডার পছন্দ নয়, কিন্তু টম নিজেকে এসকেপ করার জন্য এই জিনিসগুলো করছে, টম ওই রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বারবার এই এসকেপিং মেথড গুলো করছে। তো এটা আমরা গল্পে দেখতে পাচ্ছি, এগুলো ঘটছে। তাহলে গল্পে দেখতে পাচ্ছি দেখো অ্যামান্ডা সবসময় পাস্টের কথা বলছে, তার ওই জেন্টেলম্যান কলারদের কথা বলছে। দেখো অ্যামান্ডা একজন এসকেপিস্ট, লরা সে সাই খুবই লাজুক, সে সমাজের মানে সবার সাথে মিশতে পারে না, সে মানে সবার সাথে মিশতে অক্ষম। তো সে কি করছে, সে তার ওই গ্লাস অ্যানিমাল গুলো, লিটল লিটল যে গ্লাস অ্যানিমাল আছে সেগুলোকে নিয়ে টাইম স্পেন্ড করছে। তারাও এসকেপ করছে, অ্যামান্ডা জেন্টেলম্যান কলারদের গল্প করছে সেখানে এসকেপ করছে, আর টম সুয়ার ওয়্যার হাউসে কাজ করলেও কিন্তু টম বারবার লেট নাইট বাড়ি ফিরছে, লেট নাইট মুভিজ দেখতে যাচ্ছে, ড্রিঙ্কিং করছে, স্মোকিং করছে। এইভাবে কিন্তু টমও একটা এসকেপিং লাইফ লিড করছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার তার যে ইলিউশন, তার যে ড্রিম লাইক একটা ব্যাপার সেখানে কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে একটা ক্যারেক্টার জিম ওকোনার। এবার তাহলে জিম ওকোনার কিভাবে আমাদের এই গল্পের সাথে বা আমাদের নাটকের সাথে অ্যাসোসিয়েটেড হবে সেটা আমাদের জানতে হবে। তো দেখো আমরা প্রথমেই জানলাম যে অ্যামান্ডার জন্য মানে অ্যামান্ডা লড়ার জন্য মেয়ে মানে ছেলে দেখতে চাইছে যে লড়ার বিয়ে দেবো। তো টমকে সে বলেছে অলরেডি যে একটা ছেলে নিয়ে আসবি, যদি পাস তো ভালো, কোনো ছেলে তাকে আমরা লরার সাথে বিয়ে দেব। তো একদিন অ্যামান্ডা জানাচ্ছে যে তার সাথে তার সু ওয়্যার হাউসে কাজ করে তার এক বন্ধু জিম ওকোনার, সে আসবে, সে লরাকে দেখতে আসবে। তো অ্যামান্ডা বাড়িটাকে বেশ সাজিয়ে গুজিয়ে রাখছে, কারণ সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, বুঝতেই পারছো মেয়েকে দেখতে আসছে একটা ছেলে। তো অ্যামান্ডার একটা রেসপন্সিবিলিটি যে বাড়িটাকে একটা ডেকোরেটিভ ওয়েতে প্রেজেন্ট করা, যেন সেই জেন্টেলম্যান কলারের পছন্দ হয়। তো টম একদিন তার ফ্রেন্ড জিম ওকোনার, এই জিম ওকোনারকে নিয়ে আসছে। তো জিম ওকোনার সম্পর্কে একটু বলে দিই, দেখো জিম ওকোনার হচ্ছে টমের বন্ধু, টম এবং লরা দুজনের বন্ধু। তো লরা জানে না এই জিম সেই জিম। দেখো লরা একটু আগে তার মাকে বলেছে, কি বলেছে, যে সে যখন হাই স্কুলে পড়তো তার একটা ছেলেকে ভালো লাগতো, তার নাম ছিল জিম, কিন্তু জিমের লরাকে ভালো লাগতো কিনা সেটা আমরা জানি না। তো আমরা দেখতে পাচ্ছি যে টমের বন্ধু হচ্ছে জিম। জিম বেসিক্যালি স্কুল ডেজে খুব ভালো একটা স্টুডেন্ট ছিল, খুব ভালো একজন মানে কি বলবো প্লেয়ার ছিল, খুব ভালো স্পোর্টসম্যান ছিল, কিন্তু জিমও লাইফে কি ফ্রাস্ট্রেটেড, সেও কিন্তু সাকসেস পায়নি, সে সাকসেস পায়নি, সেও কিন্তু টমের সাথে ওই সু ওয়্যার হাউসে কাজ করছে। তো সেই জিমকে অ্যাজ এ জেন্টেলম্যান কলার হিসাবে নিয়ে আসছে কার, লরার জেন্টেলম্যান কলার হিসাবে নিয়ে আসছে কে, টম। কোথায় নিয়ে আসছে, তাদের বাড়িতে। তো বাড়িতে আসছে, বাড়িতে এসে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাড়ির ঘটনা সেখানে দেখতে পাচ্ছি যে অ্যামান্ডা টম এবং জিম রয়েছে। আর লরা, আমি প্রথমে বললাম লরা একটু সাই, একটু লাজুক টাইপের, সবার সাথে মিশতে পারে না, তো লরা সেই কারণে তার লিভিং রুমে রয়েছে। জিম আসছে,
তো জিম সেখানে ডিনার ডিনার করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তাদের বাড়িতে কারেন্ট অফ হয়ে যাচ্ছে। দেখো এই কারেন্ট অফটাও কিন্তু সিম্বলিক্যাল। কারেন্ট অফটা কি জন্য হচ্ছে আমরা পরে জানতে পাচ্ছি, যে টম ইলেকট্রিক বিলটা টোটালটা পেমেন্ট করেনি, সেই কারণে কিন্তু কারেন্ট অফ হয়ে গেল, মানে ইলেকট্রিসিটি চলে গেল বাড়ি থেকে। যেহেতু তাদের কি ছিল না, তাদের টোটাল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা ছিল না সেই কারণে। তারপর তারা ক্যান্ডেল জ্বালাচ্ছে, তো ক্যান্ডেল জ্বালাচ্ছে তো ইলেকট্রিসিটি চলে গেল, টোটালি ক্যান্ডেল জ্বালাচ্ছে, একটা ক্যান্ডেল লাইট ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে, বেশ রোমান্টিক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা যে অ্যামান্ডা এবং টম ওই ডিনার টেবিলটাকে পরিষ্কার পরিষ্কার করতে বিজি হয়ে যাচ্ছে। এদিকে জিম তখন লরার রুমে যাচ্ছে, লরা যে লিভিং রুমে আছে সেই লিভিং রুমে যাচ্ছে, আপসাইডে মানে ওপরের তলায়, সেখানে জিম যাচ্ছে। তো লরা সেখানে শুয়েছিল, লরা জিমকে দেখে প্রথমে একটু আনইজি ফিল করছে, কারণ দেখো লরা, আমি প্রথমেই বলেছি লরা হচ্ছে একটা সাই, একটা লাজুক গার্ল। তো লরা কিন্তু একটু স্টান হয়ে যাচ্ছে, একটু অবাক হয়ে যাচ্ছে, কাকে দেখে, জিমকে দেখে। কেন হচ্ছে, কারণ লরা বুঝতে পারছে এটা হচ্ছে সেই জিম যে জিমকে সে স্কুল ডেজে পছন্দ করতো। আর জিম কেমন মানুষ, জিম কিন্তু একটা ফ্র্যাঙ্কলি টাইপের মানুষ, মানে একটু একটুতে সবার সাথে মিশতে পারে, তার একটা মিশুকে ক্যারেক্টার তার মধ্যে রয়েছে। তো জিম চেষ্টা করছে লরার এই সাইনেসটাকে কাটানো, লরার এই মানে নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখার যে ব্যাপারটা, সেখান থেকে লরাকে বার করে নিয়ে আসার চেষ্টা করছে কে, আমাদের জিম। এই জিমের ফ্র্যাঙ্কনেস লরার খুব ভালো লাগছে, লরা কিন্তু খুব তাড়াতাড়ি জিমের সাথে কি হয়ে যাচ্ছে, ফ্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, মানে একটা ইজিলি ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলতে পারছে লরা জিমের সাথে। তো লরা এবং জিম খুব সুন্দর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যাচ্ছে ওই রাত্রেবেলায় ক্যান্ডেল লাইটের মধ্যে। এবং দেখতে পাচ্ছি লরা এবং জিম একটু ড্যান্স করছে, একে অপরের সাথে ড্যান্স করছে। তো ড্যান্স করতে করতে লরার একটা ইউনিকর্ন ছিল, যেটা লরার ফেভারিট ছিল। ইউনিকর্ন মানে বুঝতে পারছো, ইউনিকর্ন মানে হচ্ছে এক শৃঙ্গ ঘোড়া, মানে যাকে আমরা পক্ষীরাজ মানে কি বলবো, মানে পঙ্খীরাজ বলতে পারি, পঙ্খীরাজ ঘোড়া বা পক্ষীরাজ ঘোড়া যাকে আমরা বলি, অনেকে পঙ্খীরাজ বলে অনেকে পক্ষীরাজ বলে, সেই সেই পক্ষীরাজ ঘোড়া, সেই পক্ষীরাজ ঘোড়াকে আমরা দেখতে পাচ্ছি। সেই পক্ষীরাজ ঘোড়া ছিল লরার ফেভারিট। তো লরা আর জিম যখন ড্যান্স করছে, তো সেই ইউনিকর্নটা বা পক্ষীরাজ ঘোড়াটা জিমের হাতে লেগে ওই ডেস্ক থেকে পড়ে যাচ্ছে নিচে, এবং তার যে সিংটা কাঁচের তৈরি বুঝতেই পারছো, সেই সিংটা ভেঙে যাচ্ছে। তো সিংটা ভেঙে যাওয়াতে আমাদের মানে জিম সরি বলছে, জিম ক্ষমা চাইছে, কার কাছে, লরার কাছে। কিন্তু লরা বলছে ইটস ওকে, লরা বুঝতে পারছে যে তাকে তার ইলিউশন থেকে বেরিয়ে আসতে হবে, কারণ সে ওই সাইনেস তার ওই ইলিউশনে যদি ঢুকে থাকে তাহলে কিন্তু সে বরাবরই ওই একটা মানে কি বলবো, চেপে থাকা হয়ে যাবে, সে কখনোই নিজেকে প্রকাশিত করতে পারবে না। দেখো ইউনিকর্ন, এই যে সিম্বলটা আমি বলে তোমাদের বোঝাই, এই যে ইউনিকর্ন, দেখো ইউনিকর্ন বেসিক্যালি একটা এমন ঘোড়া, মানে যেটা ইমাজিনারি, আমাদের কাছে ইমাজিনারি হর্স, আমরা কেউ কখনো ইউনিকর্ন দেখিনি, আমরা পক্ষীরাজ ঘোড়া কেউ কখনো দেখিনি। তা দেখো পক্ষীরাজ ঘোড়া সিম্বলাইজ করছে কি, একটা ইলিউশন, একটা ড্রিম লাইক কোয়ালিটিকে। তা দেখো লরা তার এই সাইনেস, তার এই গ্লাস অ্যানিমেলসদের সাথে কাটানো সময়, মানে সে একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে রয়েছে। আর এই যে পক্ষীরা যে সিং যখন ভেঙে গেল, এটা সিম্বলাইজ করছে যে লরার ইলিউশন গুলো যেন ভেঙে গেল, সেই জন্য একটা বাস্তবে এলো। কি করে এলো বাস্তবে, আমরা এরপরে বুঝতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি জিম এবং লরা ওই যে ড্যান্স করছিল, ওই ড্যান্সিং করার মোমেন্টে জিম লরাকে কিস করছে, মানে তারা একে অপরকে কিস করছে, শুধু জিম লরাকে নয়, লরাও জিমকে কিস করছে। তো জিম লরাকে কিস করার পর জিমের রিয়েলাইজেশন হচ্ছে যে না, তার অলরেডি এনগেজমেন্ট হয়ে আছে, তার অলরেডি ফিয়ান্সি আছে, তো সে সেটা ভুল করছে। তো তখন সে লরাকে সবকিছু বলছে যে সরি, তার এটা ভুল হয়ে গেছে, সে আনসারটেন মোমেন্টে হারিয়ে গিয়ে লরাকে কিস করেছে, কারণ তার অলরেডি এনগেজমেন্ট হয়ে আছে, তার অলরেডি ফিয়ান্সি আছে, তো সে সেটা জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কি হচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর লরা খুবই ভেঙে পড়ছে, বুঝতেই পারছো, কারণ লরা যখন জানতে পারছে যে জিমের অলরেডি ফিয়ান্সি আছে, বাট লরা জিমের সাথে ইন্টিমেট হয়ে গেছিল, সেই কারণে লরা একটু মন ভেঙে যাচ্ছে। এদিকে অ্যামান্ডাও ব্যাপারটা জানছে, তো অ্যামান্ডা ব্যাপারটা জানার পর অ্যামান্ডা কিন্তু টমকে দোষারোপ করছে। অ্যামান্ডা কি করছে, টমকে দোষারোপ করছে যে সবকিছু কিন্তু তোমার জন্যই হয়েছে, সবকিছু কার জন্য হয়েছে, তোমার জন্যই হয়েছে, কারণ দেখো তুমি জিমকে, জিমের ব্যাকগ্রাউন্ড তোমার জানা উচিত ছিল যে জিমের অলরেডি এনগেজমেন্ট হয়ে আছে কিনা,
ড্রিম মানে জিম ফ্রি কিনা, জিম যদি সিঙ্গেল হয় তবে জিমকে নিয়ে আসা উচিত ছিল, বাট টম সেটা করেনি, সেই কারণে অ্যামান্ডা টমকে দোষারোপ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টম সেই কিছু গ্রাহ্য করছে না, এবং টম তার কিছুদিন পর কি করছে, তার ওই সু ওয়্যারহাউসের কাজকর্ম ছেড়ে দিয়ে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই টোটাল উইংফিল্ড ফ্যামিলিকে ছেড়ে দিয়ে, মানে সে এসকেপ করছে। কিন্তু সে এসকেপ করা সত্ত্বেও তাকে কিন্তু তার মা অ্যামান্ডা এবং তার লরা মানে তার বোন লরা, এদের যে মেমোরি গুলো, এই মেমোরি গুলো কিন্তু তাকে বারবার হন্ট করছে। জিম মানে টম কিন্তু বারবার নিজেকে গিলটি ফিল করছে। কেন গিলটি ফিল করছে? টম মনে করছে যে সে হয়তো দায়ী। কিসের জন্য দায়ী? ওই যে লরার মন ভেঙে দেওয়া, দেখো লরার মন ভাঙলো তার জন্য। যদি টম জিমকে না নিয়ে আসতো তাহলে লরার জীবনে এই ঘটনা ঘটতো না, লরার মন ভাঙার কোনো চান্স ছিল না। তো এটা আমরা দেখতে পাচ্ছি বারবার টম কিন্তু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে শেষ সিনে, যখন অ্যামান্ডার সাথে ঝগড়া হচ্ছে যে তুই কেন জিমকে না জেনে নিয়ে এলি, এই বিষয় নিয়ে অ্যামান্ডার সাথে টমের মানে প্রচন্ড ঝগড়া হচ্ছে। তখন কি করছে? টম বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো টম বাড়ি ছেড়ে চলে গেলেও টম কিন্তু মেমোরি দ্বারা হান্টেড। সেই কারণে দেখো টম আজকে অনেক দূরে চলে গেছে, একজন মার্চেন্ট সেলার হয়ে গেছে, একজন নাবিক হয়ে গেছে, কিন্তু তার মনে বারবার তার ফ্যামিলি, বিশেষ করে তার বোন লরা এবং তার মা অ্যামান্ডার মেমোরি কিন্তু তাকে বারবার হন্ট করছে। সেই কারণে কিন্তু সে মেমোরাইজ করছে বা সে ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, এবং তার ফ্ল্যাশব্যাক থেকে টোটাল গল্পটা আমরা দেখতে পাচ্ছি। তা দেখো গল্প শুরু হলো কোথায়? গল্প শুরু হলো প্রেজেন্টে। প্রেজেন্টে আমরা কি দেখলাম? প্রেজেন্টে আমরা দেখলাম টমকে একজন মার্চেন্ট সেলার হিসাবে সে রয়েছে, মানে তার প্রেজেন্ট সিচুয়েশন, সে এখন নাবিক একজন মানে বণিক বলতে পারি, নাবিক যে বণিক বলাটা বেশি ভালো, যে নৌকায় করে বাণিজ্য করে বেড়ায়, সে দেশে দেশে নৌকায় করে কি করে বেড়ায়, মাঠ বাণিজ্য করে বেড়ায়। এবং সেই টমের মেমোরিতে চলে যাচ্ছে গল্প, মানে টম তার ফ্যামিলির কথা ভাবছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামান্ডাকে, লরাকে এবং মিস্টার উইনফিল্ডের ফটোটাকেও দেখতে পাচ্ছি, এবং জিমের ঘটনা দেখতে পাচ্ছি, জিমের সাথে লরার কিভাবে একটা ক্লোজনেস আসছে, তারপর লরার ওই গ্লাস অ্যানিমাল ভেঙে যাচ্ছে, লরার কাছে টোটাল ইলিউশনারি জগৎটা ভেঙে যাচ্ছে, লরা মানে হার্ট হচ্ছে কার দ্বারা, জিমের দ্বারা, যখন সে জানতে পারছে যে জিম অলরেডি এনগেজ, অ্যামান্ডার সাথে টমের ঝগড়া হচ্ছে এবং টম বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু টমের মেমোরিতে। টম যতই এসকেপ করার চেষ্টা করুক, এসকেপ করার চেষ্টা করলেও সে কিন্তু বারবার তার মেমোরি দ্বারা হন্টেড, বারবার তার কিন্তু পাস্ট লাইফে তারা হন্টেড। এটা হচ্ছে বেসিক প্লটটা বা স্টোরি লাইনটা, খুব ইজি একটা স্টোরি লাইন বা প্লট। এরপর আমরা কি করব? এরপর আমরা টোটাল গল্পটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই যে গ্লাস ম্যানেজারি, এখানে টোটাল আমরা একটা ইলিউশন দেখতে পেলাম। কি দেখতে পেলাম? দ্য ইলিউশনারি লাইফ অফ দ্য ক্যারেক্টার্স। প্রত্যেকটা ক্যারেক্টারের জীবনে একটা ইলিউশন রয়েছে। দেখো আমরা শুরু করি যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে, আমরা অ্যামান্ডাকে বলতে পারি, টমকে বলতে পারি, লরাকে বলতে পারি, জিমকে বলতে পারি, বা মিস্টার উইংফিল্ডকে বলতে পারি। মিস্টার উইংফিল্ডকে দিয়ে শুরু করি। তো দেখো মিস্টার উইংফিল্ড, সে তো ফ্যামিলি তার রেসপন্সিবিলিটি নিতে চাইল না বা পারলো না, সেই কারণেই তিনি অনেকদিন আগে ফ্যামিলি ছেড়ে চলে গেছেন, তিনি লং ডিস্টেন্সে চলে গেছেন, তিনি লং ডিস্টেন্সে দূরত্বের প্রেমে পড়ে যান এবং দূরত্বের দিকে চলে যান, তিনি দূরত্ব বাড়িয়ে দেন কাদের সাথে, ফ্যামিলির সাথে। তিনি দেখো প্রথম এসকেপিস্ট, তিনি প্রথমে একটা ড্রিম লাইক কোয়ালিটির মধ্যে রয়েছেন, ইলিউশনের মধ্যে রয়েছেন, বাট তিনিও কিন্তু তেমন, টম হয়তো মেমোরি দ্বারা যেমন হন্টেড হচ্ছে, আমার মনে হয় এটা আমার পার্সোনাল ভিউ, যে মিস্টার উইংফিল্ডও কিন্তু তার মেমোরি থেকে বেরিয়ে আসতে পারেননি, তিনিও কিন্তু মেমোরি দ্বারা হন্টেড। সেটা কিন্তু ক্লিয়ার করে কোথাও বলা নেই, সেটা আমার মনে হয় টমকে দেখে। কারণ দেখো মিস্টার উইংফিল্ড ক্যারেক্টারটা একবার অ্যাপিয়ার হবে না, তার বারবার আমরা পোর্ট্রেট দেখতে পাবো এবং তার সম্পর্কে একটা একটা কথা শুনতে পাবো, এটা আমরা মানে পুরো নাটক জুড়ে দেখতে পাবো। তাহলে মিস্টার উইংফিল্ডের যে এসকেপিং লাইফ, সেই এসকেপিং লাইফ দেখানো হচ্ছে, এখানেও একটা ইলিউশন এবং রিয়েলিটির মধ্যে দ্বন্দ্ব দেখানো হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো অ্যামান্ডাকে, দেখো অ্যামান্ডা বারবার তার জেন্টলম্যান কলারদের গল্প বলছে, সে বলছে যে তাকে একদিনে এতগুলো ছেলে দেখতে এসেছিল বিয়ে করার জন্য যে তাদের বাড়িতে বসার চেয়ার ছিল না। তাহলে এটা কি সিম্বলাইজ করছে? এটা সিম্বলাইজ করছে দেখো অ্যামান্ডাও তার পাস্টে বা তার যে ইলিউশনে বা তার যে মেমোরিতে বা তার যে ড্রিম লাইক একটা সিচুয়েশন থাকতে পছন্দ করে অ্যামান্ডা বারবার, সেই কারণে তার পাস্টের যে গ্লোরিয়াস লাইফটাকে সেটাকে তুলে ধরছে। অ্যামান্ডা মনে হয় এখন, অ্যামান্ডার এখন মনে হয় যে তার এখনকার লাইফটা প্রচন্ড বাজে, এটা ওর লাইফ, বাট তার পাস্টের লাইফটা অনেকটাই গুড ছিল, তার অনেকটা ভ্যালু ছিল।
এটা আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি দেখো টম এর এসকেপিং, দেখো টম প্রথম থেকে তার মধ্যে রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, তার মায়ের রেসপন্সিবিলিটি, তার বোনের রেসপন্সিবিলিটি, সমস্ত ফ্যামিলি প্রেসার তার মাথার উপরে এসে পড়েছে, তো সেও কিন্তু এসকেপ করতে চাইছে। সে লেট নাইট বাড়ি ফিরছে, ড্রিঙ্কিং করছে, স্মোকিং করছে, লেট নাইট মুভিজ যাচ্ছে, তাছাড়া সে ফ্যামিলিকেও ত্যাগ করে শেষে চলে যাচ্ছে। এই টোটাল কিন্তু সিম্বলাইজ করছে টমের এসকেপিং কে, মানে টমের যে ইলিউশন বা টমের ড্রিম লাইক কোয়ালিটি কে মানে রিপ্রেজেন্ট করছে। আর দেখতে পাচ্ছি দেখো লরা, লরাও তার লাইফটাকে এসকেপ করছে, লরাকে বিজনেস স্কুলে ভর্তি করছে আমাদের অ্যামান্ডা, সে কিন্তু সেখানে যাচ্ছে না, তার পরিবর্তে সে কি করছে, সে নিজেকে সাই নিজেকে গুটিয়ে রাখছে, লুকিয়ে রাখছে, একটা লাজুক হয়ে থাকছে, এবং সে তার ওই গ্লাস অ্যানিমালস গুলো, তার যে ওই ছোট্ট মিনেজারি, সেই মিনেজারি নিয়ে টাইম স্পেন্ড করছে। তার লরাও একটা এসকেপিস্ট, লরাও একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে বাস করছে। আর দেখতে পাচ্ছি জিম, জিমও দেখো এটা মানে এসকেপিস্ট, জিমের মতো দেখো ইনডিসিসিভনেস, দেখো ইনডিসিসিভনেস রয়েছে, ইনডিসিসিভনেস কেন রয়েছে, দেখো জিম যদি ডিসিসিভ হতো তাহলে কিন্তু জিম কখনোই লরার সাথে ইন্টিমেট হতো না, জিমের মধ্যে একটা ইনডিসিসিভনেস রয়েছে, কেন রয়েছে, কারণ দেখো আমরা প্রথমে জানতে পারলাম যে জিম খুব সুন্দর একটা স্টুডেন্ট ছিল স্কুল লাইফে, একজন গুড অ্যাথলিট ছিল, বাট জিমও কিন্তু লাইফে সেরকম সাকসেস পায়নি, তার যেখানে যাওয়ার কথা ছিল, যে জায়গায় পৌঁছানো উচিত ছিল সেখানে পৌঁছায়নি, সে তার পরিবর্তে কি করছে, টমের সাথে সুপারহাউসে কাজ করছে, তার মধ্যেও একটা ইলিউশন কাজ করছে, সেও কিন্তু এসকেপ করার চেষ্টা করছে তার লাইফটাকে, হয়তো সেই কারণেই সে কি হচ্ছে, সে লরার সাথে ইন্টিমেট হয়ে যাচ্ছে, কিন্তু ইন্টিমেট হওয়ার পর তার মধ্যে একটা বাস্তবতার একটু ছাপ দেখতে পাওয়া যায়, আমরা আগের দিন বলেছি ক্যারেক্টার অ্যানালাইসিস করতে গিয়ে, সেই কারণে হয়তো সে বাস্তবে আবার ফিরে যাচ্ছে, তার মনে পড়ে যাচ্ছে যে না সে অলরেডি এনগেজ, তার ফিয়ান্সি আছে, এবং সে কি করছে, সে লরাকে সবকিছু জানিয়ে দিয়ে চলে আসছে। প্লাস এখানে দেখো ওই যে একটা মানে ইউনিকর্ন বা পক্ষীরাজ ঘোড়া, ওই পক্ষীরাজ ঘোড়ার যে সিং ভেঙে দেওয়ার সিচুয়েশনটা, ওটাও কিন্তু সিম্বলিক্যাল, ওটা টোটাল নাটকটা সিম্বলিক্যাল, কারণ দেখো যখনই পক্ষীরাজ ঘোড়াটার সিংটা ভেঙে যাচ্ছে তারপর থেকে কিন্তু টোটাল নাটকটা একটা অন্যদিকে টার্ন নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পক্ষীরাজ ঘোড়ার সিং ভেঙে যাওয়ার পর ওই পক্ষীরাজ ঘোড়া বা ইউনিকর্ন একটা নর্মাল ঘোড়াতে পরিণত হচ্ছে, নর্মাল হর্সে পরিণত হচ্ছে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, নর্মাল হর্স মানে হর্সে পরিণত হওয়ার পর টোটাল যে ইলিউশনটা বা টোটাল যে ড্রিম রাইক কোয়ালিটি বা টোটাল যে আমাদের কি বলবো ওই এসকেপিং মেথডটা ভেঙে যাচ্ছে, সবাই দেখো বাস্তবের মুখোমুখি হচ্ছে, অ্যামান্ডা বাস্তবের মুখোমুখি হচ্ছে, অ্যামান্ডা বুঝতে পারছে যে সে লরাকে হার্ট করলো, টমও বাস্তবে মুখোমুখি হচ্ছে, টমও বুঝতে পারছে যে সে জিমকে নিয়ে এলো বলেই লরা হার্ট হলো, লরাও কিন্তু বাস্তবের মুখোমুখি হচ্ছে, লরা যে জিমের প্রতি তার যে অ্যাট্রাকশন ছিল, তার যে ক্রাশ ছিল, সেটাও কিন্তু আসতে কি হচ্ছে, লরা নষ্ট হয়ে যাচ্ছে, লরাও কিন্তু বাস্তবের সম্মুখীন হচ্ছে, এদিকে জিম তার মতো যে ইনডিসিসিভনেস কাজ করছিল সেই ইনডিসিসিভনেস থেকেও সে কিন্তু বেরিয়ে আসছে। টোটাল দেখো ওই ইউনিকর্নটা কিন্তু বিরাট একটা সিম্বলিক্যাল সিচুয়েশন বা সিম্বলিক মানে সিম্বল আমাদের এই নাটকে, ইউনিকর্নটা কিন্তু টোটাল যে ইলিউশন এবং রিয়েলিটি এই দুটোর যে মাঝখানের জায়গা সেটাকে প্রেজেন্ট করছে। তারপর ইউনিকর্ন যতক্ষণ থাকবে, ইউনিকর্ন মানে হচ্ছে একটা পক্ষীরাজ ঘোড়া যেটাকে আমরা কখনো দেখিনি, সেটা ড্রিম লাইক, সেটা ইলিউশন, কিন্তু ইউনিকর্ন যখনই ভেঙে যাবে তখনই কিন্তু রিয়েলিটি বাস্তব দেখতে পাবো। আর একটা কি, আর একটা দেখো টমেরই যে মেমোরি, টম যতই এসকেপ করুক টম কিন্তু বারবার মেমোরির দ্বারা হন্টেড, তার মানে আমরা বুঝতেই পারছি যে আমরা যারা ইলিউশন জগতে বাঁচার চেষ্টা করি আমরা কিন্তু কখনোই ইলিউশনে বাঁচতে পারবো না, আমরা যতই যে জিনিস থেকে এসকেপ করার চেষ্টা করি সেই জিনিসটা বারবার কি হয় আমাদের কাছে ছুটে আসে। দেখো জীবনের এটাই হচ্ছে বড় একটা মানে কি বলবো কঠিন বাস্তব, যে আমরা যেটাকে যত দূরে সরানোর মানে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা কি করে বারবার কোনো না কোনো ভাবে আমাদের সামনে চলে আসে, মানে ইলিউশন কখনো রিয়েল লাইফ হতে পারে না, ইলিউশন ভেঙে সবসময় কিন্তু রিয়েল লাইফ বেরিয়ে আসে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্লাস ম্যানেজারির গল্প। তো আশা করছি তোমরা গ্লাস ম্যানেজারি বুঝতে পেরেছ, যদি তোমাদের কোনো জায়গায় কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের সেই প্রবলেমটা মানে সলভ করে দেওয়ার। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো,
God is always with you. Ta-ta.